এব্রি এগার পর্ব বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের মূলভূমি ও অদৃশ্য বিষয়ের নিশ্চিত জ্ঞান তদ্বারা প্রাচীন মানে তো সুখ্যাতি লাভ কলে বিশ্বাস দ্বারা আমে মানে বুঝু যে সমস্ত বিশ্ব ঈশ্বরক বাক্য দ্বারা রচিত অতএ কৌশি প্রত্যক্ষ বিষয় দৃশ্য বিষয় উৎপন্ন হয়ে না বিশ্বাস দ্বারা হেবল ঈশ্বর ছামুরে কইন অপেক্ষা উৎকৃষ্ট বলি উৎসর্গ কলে ও তদ্বারা সে ধার্মিক বলে সাক্ষ্য পাইলে ঈশ্বর নিজে তাঁর দান সম্বন্ধে সাক্ষ্য দেলে আউ সে মৃত হলে হে বিশ্বাস দ্বারা আজি পর্যন্ত কথা কহুছন্তি বিশ্বাস দ্বারা হনক মৃত্যুভোগ ন করি অন্তর্হিত হলে আউ সে দেখা গলে না কারণ ঈশ্বর তাঁর অন্তর্হিত করলে সে যে ঈশ্বর সন্তোষ পাত্র অন্তর্হিত হওয়া পূর্বে সেথিরে সে সাক্ষ্যপ্রাপ্ত হয়েছিল আউ বিশ্বাস বিনা তাহাঙ্ক সন্তোষ পাত্র হওয়া অসম্ভব কারণ ঈশ্বর যে অছন্তি আউ সে যে তাহাঙ্ক অন্বেষণকারী মানকর পুরস্কার দাতা ইয়া তাহাঙ্ক ছামুকু আসিবা লোকর বিশ্বাস করিবা আবশ্যক বিশ্বাস দ্বারা নহো সে সময় পর্যন্ত অপ্রকাশিত বিষয় সম্বন্ধে প্রত্যাদেশ পাই ভক্তি সহকারে আপনা পরিবার রক্ষা নিমন্তে গোটিয়ে জাহাজ নির্মাণ কলে পুনি সেই বিশ্বাস দ্বারা সে জগতকু দোষী করি বিশ্বাস নিজেই ধার্মিকতার অধিকারী হলে বিশ্বাস দ্বারা অব্রাহ্ম আহ্বানপ্রাপ্ত হুয়ে যে দেশ সে অধিকার স্বরূপে পাইবাকু যাউথিলে আজ্ঞাবহ হয়ে সেঠাকু বাহারি গলে পুনি সে কেউঠাকু যাউছন্তি তাহা ন জানি সুধা বাহারি গলে বিশ্বাস দ্বারা বিদেশী স্বরূপে প্রতিজ্ঞাত দেশে প্রবাসী হয়ে প্রতিজ্ঞার সহাধিকারী ইসাহাক ও জাকুমক সহিত তম্বুরে বাস কলে কারণ যে নগর ভিত্তিমূল বিশিষ্ট পুনি যাহার শিল্পী ও নির্মাতা স্বয়ং ঈশ্বর সে তহিঁর অপেক্ষার থিলে বিশ্বাস দ্বারা সারা নিজে মধ্যে প্রতিজ্ঞাকারীকে বিশ্বস্ত জ্ঞান করি গত বয়স্কা হলে হে জাতির আদিমাতা হওয়াকু শক্তিপ্রাপ্ত হলে এহেতু মধ্য মূর্তকল্প জন ব্যক্তিঠার আকাশর নক্ষত্রগণ পরি অসংখ্য ও সমুদ্র তীরস্থ বালুকা পরি অগণ্য এক জাতি উৎপন্ন হল এ সমস্তে বিশ্বাসের প্রাণত্যাগ কলে সেমানে প্রতিজ্ঞাত ফল প্রাপ্ত হলে না মাত্র দূরু তাহা দেখি অভিনন্দন কলে ও পৃথিবীরে আপনা মানুষ বিদেশী ও প্রবাসী বলে স্বীকার কলে কারণ যে এইপরি কথা কহতি সেমানে যে নিজর গোটিয়ে দেশ অন্বেষণ করুছন্তি ইয়া প্রকাশ করন্তি পুনি যে দেশর সেমানে বাহারি আসছিলে যদি প্রকৃতরে সেই দেশকু স্মরণ করিথান্তে তাহলে সেমানকর বাহুড়ি যাওয়াকু সুযোগ হইথান্তা কিন্তু সেমানে গোটিয়ে উৎকৃষ্টতর অর্থাৎ স্বর্গীয় দেশর আকাঙ্ক্ষা করুথিলে এহেতু ঈশ্বর সেমানকর ঈশ্বর বলে খ্যাত হওয়াকু সেমানক সম্বন্ধে লজ্জিত নুহন্তি কারণ সে সেমানক নিমন্তে গোটিয়ে নগর প্রস্তুত করিয়াছন্তি বিশ্বাস দ্বারা অব্রাহ্ম পরীক্ষিত হয়ে ইসাহাককু উৎসর্গ কলে হ্যাঁ যে ব্যক্তি প্রতিজ্ঞা সমূহ প্রাপ্ত হয়েছিল যাহাকে কুহাযাইছিল যে ইসাহাকঠার তুমর বংশ খ্যাত হব সে ব্যক্তি আপনার অদ্বিতীয় পুত্রকে উৎসর্গ করা যাউলে কারণ ঈশ্বর যে মৃত মানুষ সুদ্ধা উত্থাপন করা সমর্থ এহা সে মনে করে আজ্ঞে তা দৃষ্টান্ত ভাবে মৃত্যু ফেরি পাইলে বিশ্বাস দ্বারা ইসাহাক ভবিষ্যৎ বিষয়ে মধ্য জাকুব ও ঈশ্বরক আশীর্বাদ কলে বিশ্বাস দ্বারা জাকুব মৃত্যু সময়ের জোসেফকর প্রত্যেক পুত্রক আশীর্বাদ কলে পুনি আপনা যষ্টির অগ্রভাগে হাউজি পড়ি প্রণাম কলে বিশ্বাস দ্বারা জোসেফ মৃত্যু সময়ের ইস্রায়েল সন্তান মানকর প্রস্থান বিষয় উল্লেখ কলে পুনি আপনা অস্থি সম্বন্ধে আজ্ঞা দেলে বিশ্বাস দ্বারা মোসাঙ্ক পিতামাতা তাঁর জন্ম হওয়া সময়ে তাঁকু গোটিয়ে সুন্দর পিলা বলে দেখি রাজাজ্ঞাকু ভয় ন করি তিন মাস পর্যন্ত তাঁকু গোপনরে রখিলে বিশ্বাস দ্বারা মোসা বয়সপ্রাপ্ত হেলা উতারে ফারঙ্কর কন্যা পুত্র বলে খ্যাত হওয়াকু নাস্তি কলে পাপর ক্ষণিক সুখভোগ অপেক্ষা ঈশ্বর লোকমানক সহিত বরং দুঃখভোগ করিবাকু সে পছন্দ কলে পুনি মিশরর সমস্ত ধন অপেক্ষা খ্রিস্টঙ্ক নিন্দার সহভাগী হওয়া শ্রেষ্ঠতর ধন বলে মনে কলে কারণ সে পুরস্কার দানর সময় প্রতি দৃষ্টিপাত কলে বিশ্বাস দ্বারা সে রাজা ক্রোধকু ভয় ন করি মিশর পরিত্যাগ কলে যেণু যে অদৃশ্য তাহাকে দর্শন কলাপরি সুস্থির রহিলে
ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ସେ ନିସ୍ତାର ପର୍ବ ଓ ରକ୍ତସେଚନ ବିଧି ପାଳନ କଲେ, ଯେପରି ପ୍ରଥମଜାତମାନଙ୍କର ସହାରକ ସେମାନଙ୍କୁ ସ୍ପର୍ଶ ନ କରନ୍ତି। ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ସେମାନେ ଶୁଷ୍କ ଭୂମି ପାର ହେଲା ପରି ସୁଫସାଗରର ଭିତର ଦେଇ ପାର ହେଲେ, କିନ୍ତୁ ମିଶରୀୟମାନେ ସେହି ପ୍ରକାର ଚେଷ୍ଟା କରିବାକୁ ଯାଇ ବୁଡ଼ି ମଲେ। ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ଜିରିହୋ ପ୍ରାଚୀରର ସାତ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ପ୍ରଦକ୍ଷିଣ ହେଲା, ଆଉତାରେ ଭୂମିସାତ ହେଲା। ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ରାହାବୁ ବେଶ୍ୟା ଚରମାନଙ୍କୁ ଆଶ୍ରୟ ଦେବାରୁ ଅନାଜ୍ଞାବହମାନଙ୍କ ସହିତ ବିନଷ୍ଟ ହେଲେ ନାହିଁ। ଆଉ ଅଧିକ କ'ଣ କହିବି, ଗିଦିଓନ, ବାରାକ, ସାମସନ, ଜିତାହ, ଦାଉଦ, ସାମୁଏଲ ଓ ଭାବବାଦୀମାନଙ୍କ ବିଷୟ ଯଦି ମୁଁ ବର୍ଣ୍ଣନା କରେ ତେବେ ସମୟ ଅଣ୍ଟିବ ନାହିଁ। ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ସେମାନେ ରାଜ୍ୟଗୁଡ଼ିକ ଜୟ କଲେ, ଧର୍ମ ସାଧନ କଲେ, ପ୍ରତିଜ୍ଞାର ଫଳପ୍ରାପ୍ତ ହେଲେ, ସିଂହମାନଙ୍କ ମୁଖ ବନ୍ଦ କଲେ, ଅଗ୍ନିର ତେଜ ନିବାରଣ କଲେ, ଖଡ଼ଗଧାରୁ ରକ୍ଷା ପାଇଲେ, ଦୁର୍ବଳ ସମୟରେ ସବଳ ହେଲେ, ଯୁଦ୍ଧରେ ବିଜୟୀ ହେଲେ, ପୁଣି ବିଜାତୀୟମାନଙ୍କର ସୈନ୍ୟମାନଙ୍କୁ ବିତାଡ଼ିତ କଲେ, ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ଆପଣା ଆପଣା ମୃତମାନଙ୍କୁ ପୁନରୁତ୍ଥାନ ଦ୍ୱାରା ପ୍ରାପ୍ତ ହେଲେ, ଅନ୍ୟମାନେ ଉତ୍କୃଷ୍ଟତର ପୁନରୁତ୍ଥାନ ପ୍ରାପ୍ତ ହେବା ନିମନ୍ତେ ଉଦ୍ଧାର ପାଇବାକୁ ଇଚ୍ଛା ନ କରି ମହାଯନ୍ତ୍ରଣା ଭୋଗ କଲେ, ଅନ୍ୟମାନେ ବିଦ୍ରୁପ, କୋରଡ଼ା ପ୍ରହାର, ହଁ ବନ୍ଧନ ଓ କାରାବାସ ଦ୍ୱାରା ସୁଦ୍ଧା ପରିଚିତ ହେଲେ, କେହି ହେବା ପ୍ରସ୍ତାରଘାତରେ ହତ, କେହି ହେବା ନିର୍ଯାତିତ, କେହି କରତ ଦ୍ୱାରା ଦୁଇଖଣ୍ଡିତ, ପୁଣି କେହି ହେବା ଖଡ଼ଗ ଦ୍ୱାରା ନିହତ ହେଲେ, କେହି କେହି ମେଷ ଓ ଛାଗଳର ଚର୍ମରେ ଆଚ୍ଛାଦିତ ଅଭାବଗ୍ରସ୍ତ, କ୍ଲିଷ୍ଟ ଓ ନିଗ୍ରହ ପ୍ରାପ୍ତ ହୋଇ ପ୍ରାନ୍ତର, ପର୍ବତ, ଗୁହା, ପୁଣି ପୃଥିବୀର ଗହ୍ୱର ଭ୍ରମଣ କଲେ, ଜଗତ ସେମାନଙ୍କର ଯୋଗ୍ୟ ନଥିଲା। ବିଶ୍ୱାସ ଦ୍ୱାରା ଏହି ସମସ୍ତେ ସୁଖ୍ୟାତି ଲାଭ କରି ସୁଦ୍ଧା ପ୍ରତିଜ୍ଞାର ଫଳ ପ୍ରାପ୍ତ ହେଲେ ନାହିଁ। ଯେଣୁ ଈଶ୍ୱର ଆମ୍ଭମାନଙ୍କ ନିମନ୍ତେ ଉତ୍କୃଷ୍ଟତର ବିଷୟ ପ୍ରସ୍ତୁତ କରି ରଖିଥିଲେ, ଯେପରି ସେମାନେ ଆମ୍ଭମାନଙ୍କ ବିନା ସିଦ୍ଧି ଲାଭ ନ କରନ୍ତି।